কিছুদিন এখানে থাকলে তোমার শরীর সম্পূর্ণ সেরে উঠবে, তখন আমরা দেশে ফিরতে পারবো। আমার শরীর সম্পূর্ণ সেরে উঠেছে, এখন দেশে ফিরলে কোনো ক্ষতি হবে না। কে বললে তোমার শরীর সম্পূর্ণ সেরে উঠেছে? তুমি এখনো পুরোপুরি রোগমুক্ত হও, তোমার শরীর আগের মতো সবল হয়ে ওঠেনি। মুখটা কেমন মলিন কৃষ। শোনো কিরণ, চলো আমরা আর কটা দিন চন্দননগরী থেকে যাই। কিন্তু বিশ্বাস করো, আমার আর এখানে ভালো লাগছে না, বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে। আমার জন্যই তো সবাইকে বাড়ি ঘর ছেড়ে এখানে পড়ে থাকতে হচ্ছে। তাতে তো কোনো ক্ষতি হচ্ছে না, তোমার সঙ্গে সঙ্গে আমার আর মায়েরও বায়ু পরিবর্তন হলো। এখানকার জল হয়, মার শরীরটা অনেক বেশি ভালো হয়ে উঠেছে। তাছাড়া এখানকার জমি জমা সংক্রান্ত কাজগুলো আমি গুছিয়ে নিতে পারছি। কিন্তু আমি যে বাড়িতে গোপাল মিশুকে কথা দিয়ে এসেছি, তার মেয়ে নলিনীর বিয়েতে আমি থাকব, তুমি কি চাও আমি কথা দিয়ে কথা না রাখি? ওহো, তোমাকে তো বলাই হয়নি, কাল গোপাল মিশুর চিঠি পেয়েছি, নলির বিয়ে 3 মাস পিছিয়ে গেছে। সত্যি? হ্যাঁ গো। ওমা বাঁচলুম তাহলে, আমি তো ভাবতেই পারি না নলির বিয়েতে আমি থাকবো না। হলো তো, আর তো ভাবনা নেই। তাছাড়া ডাক্তারবাবু কি বলে গেছেন মনে নেই? তিনি বারবার বলেছেন এখানে কটা দিন থেকে গেলে খুব ভালো হয়। ইস, তোমার ডাক্তারবাবু তো সব জানতাম। তাছাড়া এখন দেশে নানা রকম ব্যামোর প্রাদুর্ভাব হচ্ছে, আর কটা দিন এখানে থেকে গেলেই সব দিক থেকে মন। বলছো তো, কিন্তু এখানে একলা আর আমার একদম ভালো লাগছে না। ঘরের কোনো কাজ নেই, পাড়ার কোনো সঙ্গী নেই, কেবল সমস্ত দিন ঘন্টায় ঘন্টায় দাগ মেপে ঔষধ খাও, তাপ নাও, পথ্য পালন করো, একেবারে বিরক্তি ধরে গেছে। বৌদিমণি, তোমাদের জল খাবার দেয়া হয়েছে, মা ডাকছেন। সদিদি, মাকে বলো আমরা আসছি। চলো চলো, মা বসে আছেন, কি ভাববেন বলো তো। কই, ওঠো। আচ্ছা চলো। বৌমা সবটুকু খাবে, এতটুকু থালায় ফেলে রাখা চলবে না। আর খেতে পারছি না আমি মা। ও সব চলবে না, ডাক্তারবাবু আমায় বলেছেন পথ্যই হলো আসল, ওষুধপত্র কিচ্ছু না। ভগবানের দয়া, অমন রোগ থেকে তিনি তোমায় বাঁচিয়ে দিয়েছেন, মনে হলে হৃদকম্প শুরু হয় আমার। তাহলে মা এই ফলটা আপনি খান, খেতেই হবে। পাগলি। আর এই সন্দেশটা তুমি খাও। আর তুমি? এই যে এটা দেখেছি শরৎ, আমার দুষ্টু বৌমার কাণ্ড, নিজের খাবারগুলো কেমন বিলিয়ে দিল। কি হলো আবার? দেখ না বাবা। কি হয়েছে বনমালী? আগে দাদাবাবু, কাল রাতে একটা নৌকোডুবি হলে এই ব্রাহ্মণ বালকটি সাঁতার কেটে কোনো রকমে আমাদের বাগানে উঠে এসেছিল। সে কি কথা, কাদের নৌকোডুবি হলো? যাত্রা দলের লোক দাদাবাবু। বাকি লোকজন? এখনো খবর পাওয়া যায়নি, সাঁতরে কে কোথায় গেছে বোঝা যাচ্ছে না ব্যাপারটা। মা, ওকে শিগগির ভেতরে নিয়ে যাই, ঠান্ডা লেগে রোগ বাঁধিয়ে বসবে তো। আহা, কোন মায়ের ছেলে গো, এসো বাবা ভেতরে এসো, এসো। আহা, বড় মায়া ভরা মুখ। বনমালিদা, একটু খোঁজ লাগাও তো, আমাদের বাগানের ঢালু দিকটায় নদীর ধারে আর কারো খোঁজ পাওয়া যায় কিনা। না দাদাবাবু, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, আর কেউ নেই, কেবল এই ব্রাহ্মণ বালকটি সাঁতরে কোনো রকমে আমাদের বাগানে উঠে এসেছিল। ও আচ্ছা, ঠিক আছে, দেখি ভেতরে কি অবস্থা। খাও নীলকান্ত, পেট ভরে খাও, এতটুকু সংকোচ করো না।
ঝড়টা উঠলো কখন বাবা? ভোর রাতের দিকে সবাই আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ শুনি ঝড়ের গর্জন। সে কি বজ্রপাত! হ্যাঁ মা, ভোর রাতের দিকে হঠাৎ আমারও ঘুম ভেঙে গেলে দেখি সে কি বিদ্যুতের ঝলক। মা গো, কাল রাতে ভয়ে আমারও ভালো ঘুম হয়নি। নীলকান্ত, পালা করতে তোমরা কোথায় যাচ্ছিলে? সিংহবাবুদের বাড়িতে বায়না করা ছিল যে, পথে যে এমন নৌকোডুবি হবে কে জানতো? কার যে কি গতি হলো কে জানে। আমি ভালো সাঁতার জানতুম, সেই জন্যই প্রাণে বাঁচলুম। আহারে, থাক ওসব কথা, তুমি খাও বাবা। সৌদামিনী, চল তো আমার সঙ্গে, মেলা কাজ পড়ে রয়েছে। আজ সকালে ধোপা এসেছিল রে? না মা, এখনো তো এলো না। কি জানি বাপু, এখানকার ধোপাগুলোর কাণ্ড আমি ঠিক বুঝতে পারি রে। আয়। কি হলো, খাও? আর পারছে না। সে কি কথা, এইটুকুন খাবার ঠিক মতো না খেলে হবে কি করে? কতটা জল তোমার সাঁতার কেটে পেরুতে হয়েছে। আহা বৌদি, তুমি সাঁতার জানো? হ্যাঁ জানি বই কি, তোমার দাদা নিজে আমায় শিখিয়েছেন। তোমার নাম বুঝি নীলকান্ত? আগে হ্যাঁ। যাত্রা দলে কি করতে? সখী শাস্তুম। সখী? কার সখী? কেন, কখনো রাধিকা, কখনো দয়মন্তী, কখনো সীতা, কখনো বিদ্যার সখী শাস্তুম। আর কোনো পাঠ তোমায় দেওয়া হতো না কখনো? চাইতুম, পেতুম না। বিধাতার বরে খানিক দূর পর্যন্ত আমার বারটা বেড়ে থেমে গেল যে, সবাই আমায় ছোটই জ্ঞান করত। বয়স যে বাড়ছে সে সম্মান কেউ দিতই না। তোমার চেহারাখানা যে একেবারে মেয়েদের মতো ফুটফুটে, তাই বোধ হয় তোমার মেয়েদের পাঠ দেওয়া হতো। নীলকান্ত, একটুখানি অভিনয় করে দেখাবে? আরে আরে করছো কি, খাওয়া শেষ হোক, হাত মুখ ধো, তারপর শুনবো। আমার খাওয়া শেষ। ওরে রাজহংস জন্মেদি জবংসে এমন নিঃশংস কেন হলি রে, বল কি জন্যে এ অরণ্যে রাজকন্যের প্রাণ সংশয় করিলি রে। ওরে রাজহংস জন্মি দিজ বংশে এমন নৃশংস কেন হলি রে, বল কি জন্যে এ অরণ্যে রাজকন্যের প্রাণ সংশয় করিলি রে। আমাকে ফাঁকি দেয় না। এই নাও নীল, তোমার জন্য। কি? সন্দেশ। সন্দেশ? তুমি খাবে না? এই তো খাচ্ছি। খাও। খাচ্ছি তো। নীলকান্ত, তোমার বাবা মা কোথায় থাকেন? নেই। ও,
যাত্রা দলে সবাই তোমায় বুঝি খুব ভালোবাসে? একটুও না। অধিকারী মশায় আর যমরাজের হাত বদল হয়ে যে তোমাদের এখানে এসে পৌঁছেছি সে আমার ভাগ্যি। এখানে তোমার ভালো লাগছে? খুব খুব ভালো লাগছে। মা ঠাকুর কত আদর করেন, দাদাবাবু খোঁজ খবর নেন, সবিতাদি, সৌদিমণি দিদি, বনমালী সবাই আমায় ভালোবাসে। আর আমি? তোমার কথা তো আলাদা, তুমি তো বাসই, মনে হয় স্বর্গে আছি। কি হলো বৌদি? দারুণ একটা ঘুড়ি কেটেছে, আমি এক্ষুনি আসছি। আমার বৌমার মন মরা ভাবটা কেটেছে, চোখে মুখে আগে সেই ঝিলিক ফিরে এসেছে, লক্ষ্য করেছিস শরৎ? তা করেছি, কিন্তু একটু বোধ হয় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মা। এত আদর যত্ন পেয়ে শেষকালে নীলকান্তকে তো ওই যাত্রা দলে ফিরে যেতে হবে। তা হোক, বৌমা আমার একটা নতুন কাজ হাতে পেল, এভাবে কিছুদিন ওর আনন্দেই কেটে যাবে। বড় সঙ্গপ্রিয়, বড় আমোদ প্রিয় আমার বৌমা। কিন্তু নীলকান্তকে ওর খেলার সাথী পেয়ে আমাদের তো একেবারে ভুলেই গেছে, সেটা লক্ষ্য করেছো মা? কে বললো তোকে? আমার উপর খবরদারি বৌমা ঠিকই করে যাচ্ছে, আমার জল খাবারটা ঠিকমতো তৈরি হলো কিনা, ওষুধটা ঠিকমতো খেলাম কিনা, কিংবা ধোপাতোর কাপড়গুলো ঠিকমতো দিয়ে গেছে কিনা, সব দিকে কড়া নজর আমার বৌমার। কিন্তু ওর নিজের ওষুধপত্তি ঠিকমতো হচ্ছে বলে তো মনে হয় না। জিজ্ঞেস করলে বলে নিজের চরকায় তেল দাও, নিজে ঠিক মতো খাবে না, আত পেটা খেয়ে উঠে যাবে, আবার আমার খাওয়ার তদারকি। যাই বলিস বাবা, ব্রাহ্মণ বালকের কল্যাণে কিছু পুণ্য সঞ্চয়ের সুযোগ এলো। মা ঠাকুরুন, গোয়ালে এসেছে, তোমায় প্রণাম করতে চায়। তুই যা, আমি আসছি। তুই ওখানে একটু বেরিয়ে আয় নদীর ধার ধরে, ভালো লাগবে। আচ্ছা মা। ভালো আছো নিতাই? আজকে ভালো আছি মা জননী। তোমার ছেলে বলাই ভালো আছে তো? ওর সন্তানাদি হয়েছে? ভগবানের কৃপায় দুটো পুত্র সন্তান হয়েছিল। হয়েছিল মানে? আগে গতবার ওলা ওঠায় সব শেষ, চন্দননগরে কত লোক যে চলে গেল। আহা নিতাই, এবার ফসল কেমন হয়েছে? আগে গতবার চেয়ে অনেক ভালো হয়েছে। ভগবানের অসীম দয়া। যেতে আজ্ঞা দিন মা ঝুলি। এসো। না বৌদিমণি, কোথাও খুঁজে পেলুম না। ভালো করে খুঁজে দেখেছো তো সৌদিদি? খাবার ঘরের তেরাজের পাশে তোটা থাকে, ওখানে নেই। তাছাড়াও সর্বত্র খুঁজে দেখেছি, কোথাও নেই। বলিস কি সৌদি,
আমার এত সাধে সিল্কের ছাতাখানা হারিয়ে গেল, বড় অদ্ভুত ব্যাপার তো। কি আর করা, রোদ মাথায় নিয়ে এখন হাঁটতে হবে। দাঁড়াও দাঁড়াও, তুমি যেও না, আমি একটু খুঁজে দেখি ছাতা যাবে কোথায়। জলে চারা ছেড়ে কে কতদূর নিতে পারিস রে? আমি 20 হাত নিতে পারি। আমি আরো বেশি নিতে পারবো, আর আমার চারা 10-12 লাফ হবে। আর কেউ? দাদা বাবু, তুমি কতদূর নিতে পারবে? ওপারে। তাহলে লাফাবে না? লাফাবে, লাফাতে লাফাতেই ওপারে চলে যাবে, দেখবি। এই নাও। বনমালিদা, নীলকান্তের সাহস দেখেছো? আমার এত স্বাদের ছাতাখানা নষ্ট করছে। দাদাবাবু, তুমি এখানটায় দাঁড়াও, আমি ওকে ডেকে আনছি। এই যে নীলকান্ত, তুমি এখানে? দাদাবাবু তোমায় ডাকছেন। দাদাবাবুকে বলবেন আমি একটু ব্যস্ত আছি, খানিকটা পরে আসছি। আচ্ছা এবার বল, কে সাতরে নদী পার হতে পারবি? আমি পারি। একবার একটা নৌকার পেছন পেছন একেবারে ও পারে গিয়ে উঠেছিল। আমি অর্ধেকটা সাতরে আবার ফিরে চলে আসি, পুরোটা যেতে ভরসা পাইনি। দুর্বোকা, আধা গিয়ে ফিরে আসা মানে তো পুরোটাই সাঁতরানো হয়ে গেল তো। নীলকান্ত, আগে দাদাবাবু, তুমি আমার ছাতাখানা নিয়ে বেরিয়েছো কেন? আগে মানে বৌদি বলেছে রোজ বিকেলে নদীর ধারে খানিকটা বেড়াতে বেরোচ্ছিলুম, কিন্তু বাইরে এত রোদ তাই। তাই এই ছাতাখানা নিয়েই বেরিয়ে পড়লে? বাড়িতে আর ছাতা ছিল না? আগে আশেপাশে কাউকে দেখলুম না তো, তাই। এই চল আমবাগানে যাই, সব আম আজকে সাবার করবো। নাও এবার দুধটুকুন খেয়ে ফেলো দেখি। আজ দুধটুকুন না খেলে হয় না বৌদি? সে কি কথা, ওসব চলবে না, সবটুকুন শেষ করতে হবে। তুমি খাবে না বৌদি? এই তো খাবো, আজ তোমার দাদা নেই তো তাই খেতে ইচ্ছে করছে না। তাহলে আমিও খাবো না। আমি কি বলেছি খাবো না? শোনো, তুমি খাওয়া শেষ করে পালাবে না, কিন্তু আমার ঘরে গিয়ে বসো, আজ রাম রাবণের পালা শুনবো।
দাদাবাবু কখন ফিরবে বৌদি? ওর ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে, চন্দননগরের জায়গা জমির হিসেব নিকেশ করছে সব। তাহলে তোমার খাবার জায়গা করে দিই। হ্যাঁ দাও দাও, শিগগির দাও, আজ পুরো পালাটা শুনবো। আহা, নীল যখন সীতার জায়গাটা করে কি যে দারুণ লাগে। ও ভালো কথা, মা শুয়েছেন তো? এখনো শোননি, সবিত আছে মার কাছে, চুলে বিলি কেটে দিচ্ছে। নীলকান্ত, দাদার কোনো জিনিস তুমি ধরবে না, সেদিন ছাতা নিয়েও তোমার শিক্ষা হয়নি। দাঁড়াও, তোমার জন্য কিছু জিনিস আছে। ও, আরেকটা জিনিস আছে, এই কলমটা দিয়ে তুমি লিখবে। লিখতে পড়তে পারো তো? খানিকটা শিখেছিলাম বৌদি, তবে অনেকদিন কোনো চর্চা নেই। ঠিক আছে, আমি সরকার মশাইকে বলে দেবো, তোমাকে একটু একটু করে পড়তে শেখাবে। কই, এবার শুরু করো। সীতা দেবী বলে বিষ খাইব না আমি, ওরে পঞ্চ মাসের গর্ভনিয়া কেন মরিব আমি, আমি মরিব না, আমি মরিব না, দুঃখ নিয়া জন্মেছি জনম দুঃখিনী, সকলেই তোমার লীলায় হে চক্র পানি, এই কপালে ছিল, এই কপালে ছিল। মা ঠাকুরুন, জল খাবারে সব তৈরি, শুধু লুচি কখনো ভাজা বাকি। ঠিক আছে সবিতা, সতী ছেলে গরম গরম ভেজে দিস। আচ্ছা মা। সতীশের ঘরখানা ছেড়ে পুছে রাখা হয়েছে তো মা? গিয়ে দেখ, বৌমা আমার দুদিন ধরে ঝাড়া পোছা করেছে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ঘরখানা। লাভ কি, সতী ছেলে দুজনে মিলে হুটোপুটি করে আবার বৈশাখী ঝড়ের মতো শক্ত লোটপালট করবে। বলেছে তোমাকে। ওই বুঝি ঠাকুর পো এলো। রোগা হয়ে গেছিস কেন রে খোকা? রোগা? আগের চেয়ে ওজন কত বেড়েছে জানো? আমি কিনা সকালে দৌড়তে দৌড়তে মরছি। বালাই সাত, তুই কাপড় পাল্টে খাবার ঘরে আন, আমি তোর জল খাবার দিচ্ছি। তারপর তোর কালের ছুটি হলো পুরো এক মাসের দাদা, এবার আমি বৌদিকে একেবারে চালিয়ে খাবো। ঠাকুরপো, আমার গল্পের বইগুলো এনেছো তো? সব এনেছি, কিন্তু আমি যতদিন এখানে থাকবো এগুলো কিন্তু পড়া যাবে না। কেন রে? তাহলে আমরা গল্প করবো কখন, বেড়াবো কখন, আর দুষ্টুমি করবো কখন? ছোটদা, তোমার হাত মুখ বা জল সাবান সব দেওয়া হয়েছে, মা জলদি করতে বলেছেন। চলো চলো ঠাকুরপো, মা অপেক্ষা করছে। আয় ওঠো। হ্যাঁ চলো।
দাদা বাবু, খাচ্ছ না কেন? সৌদিদি, ওই যে বৌদির সঙ্গে অমন হাসাহাসি করছে, ও বুঝি তোমাদের? ছোট দাদা বাবু কলকাতায় থেকে পড়ে, মা তোমায় কেউ বলেনি বুঝি? সতীশ দাদা বাবু খুব বুদ্ধিমান, অনেক বড় বড় পাশ দিয়েছে, কালের ছুটি হয়েছে তো তাই এখন এখানেই থাকবে কদিন। কি হলো, খাচ্ছ না কেন? আমার খিদে নেই। খিদে নেই বললে হবে না, বৌদি রাগ করবে। তোমার সইয়ের খবর কি? সইয়ের জন্য তোমার মন খারাপ করে না? করে না আবার, কিন্তু কি করব বলো? আমি যত বলছি আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি, তোমার দাদা মা তত আমায় রোগা দেখে, আমি নাকি এখনো পুরোপুরি সেরে উঠিনি। আচ্ছা ঠাকুরপো বলো, আমায় দেখতে খুব রোগা দেখাচ্ছে? রোগা? তুমি যা মুটিয়েছ তোমাকে দেখে একটা বিশাল হাতির মতো মনে হচ্ছে। কি বললে? আহা বৌদি করছো কি? তাহলে বলো ও আমায় হাতি বললো কেন? আচ্ছা আচ্ছা, ঘাট হয়েছে, ওটা মিথ্যে কথা ছিল, এখন সত্য করে বলছি। তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? কি? সকালবেলার দোলন চাপা শুক্র সতেজ। থাক হয়েছে, এবার খাও। সুদিদি ওকে খেতে দিয়েছে, এতক্ষণে খাওয়া হয়ে গেছে বোধ করি। ঠিক আছে তুমি এসো। নীলকান্ত নামখানা তো খাসা, গুণেরও শেষ নেই, যা সুন্দর পালা করে। তোমার খাওয়া শেষ হয়ে গেলে ওকে ডেকে আজ আমরা নলদয়মন্তীর পালা শুনবো, কেমন? ক্ষমা করো বৌদিদি, ওই নলদয়মন্তীর পালার চাইতে তোমার সাথে গল্প করতে আমার ঢের ঢের ভালো লাগবে। আরে বৌদি করছো কি? আমি এত খাবো কি করে? আমি কি রাক্ষস নাকি? খেতে হবে, নইলে কিন্তু মাকে ডাকবো। মা! আরে বাবা কাচ্ছি কাচ্ছি, মাকে ডেকে আর শাস্তি বাড়িও না। বৌমা আমায় বলে দিয়েছে তোমায় যেন লেখাপড়াটা একটু যত্ন করে শিখায়। আগে উতে উদুখল, দীর্ঘ উতে উর্মে, উর্মে মানে ঢেউ, রীতে
ঋষ্যমুখ পর স্বর্গমশাই খানিকটা পালাশো নাই? না না ওসব থাক, বৌমা দেখে ফেললে বড্ড রাগ করবে। না না বৌদি একটুও রাগ করবেন না, আমি কত বৌদিকে পালা শোনাই, শোনাই খানিকটা। একদিন সীতার এক সহচরী সীতাকে এসে বললেন, শোনো দিদিমণি, তুমি তো রাবণকে দেখেছো, আমরা কোনোদিন দেখিনি, তার নাকি বিশাল শরীর, দশটি মাথা, তুমি যদি একটু মাটিতে তার আকৃতি এঁকে দেখাতে তাহলে বড় খুশি হতো। থামো থামো, তুমি বাবু বড্ড গোল করছো, তোমাকে দিয়ে লেখাপড়া হবে না, যাও আজ আর পড়তে হবে না, ছুটি। নীলদা তুমি এখানে আর আমরা সবাই তোমাকে খুঁজছি। কেন রে? বাবলা তলার নালাটাতে না অনেক মাছ এসেছে। হ্যাঁ নীলদা, ইয়া মোটা মোটা কই, মাগুর, শিং। ওরে বাবা, শিং মাছ ধরতে আমার বড্ড ভয় করে। এই ভয় কিসের রে? সেদিন মালতীর হাতে না একটা শিং মাছ কাটা ফুটিয়ে দিয়েছিল। দূর বোকা, অত ভয় পেলে চলে? ঠিক আছে ঠিক আছে, তোকে নালায় নামতে হবে না, তুই মাছগুলো সামলাস। চলো না নীলদা। না রে, এখন আমার ইচ্ছে করছে না, তোরা যা। তুমি না থাকলে আমাদের একদম ভাল লাগবে না, একটুও মজা হবে না। না রে, আমি যাব না, আজ আমার মনটা বড় উতলা, তোরা যা, আমাকে জ্বালাতন করিস না। ঠিক আছে চল। ঠাকুরপো, এটা কি? দোয়ারদানি, আমার খুব প্রিয় জিনিস বৌদি, কি সুন্দর তাই না? হ্যাঁ সুন্দর, কিন্তু বৌদি ওটা এমন করে ধরো না, নষ্ট হয়ে যাবে তো, আমার কাছে দাও। এই যে এভাবে ধরতে হয়। ইস, ভারী আমার দোয়ারদানিওয়ালা হয়েছেন। উফ, দাঁড়াও দেখাচ্ছি মজা। খবরদার ঠাকুরপো, চুল ধরবে না, আমি কিন্তু তাহলে তোমার দোয়ারদানির বারোটা বাজিয়ে ছাড়বো। ঠিক আছে চুল ধরবো না, কিন্তু তুমি বলো ওটা আর কখনো ছোবে না? কে রে ওখানে? আরে নীলকান্ত, এসো এসো ভেতরে এসো, কথা আছে। ওখানে দাঁড়িয়ে কি করছিলে? নীলকান্ত তোমার কি হয়েছে বলো তো, তোমার দেখাই পাওয়া যায় না। সবিতা বলছিল তুমি নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, সারাদিন নদীর ধারে থাকো। নীল, আমাদের একটু অভিনয় করে দেখাও না। ঠাকুরপো তুমি এখানে বসো, জানো নীল যা সুন্দর করে অভিনয় করে আর গান ধরে। কি রে কি হলো, ওই গানটা ধর না। সে আমি ভুলে গেছি। নীলকান্তের গান থাক। বৌদি অনেকদিন তোমার গান শুনিনি, গাও না একখানা গান আজ। সেই ভালো সেই ভালো, আমারে না হয় না জানো, সেই ভালো সেই ভালো, দূরে গিয়ে নয় দুঃখ দিবে, কাছে কেন লাজে লাজানো, সেই ভালো সেই ভালো, আমারে না হয় না জানো, সেই ভালো সেই ভালো, মোর বসন্তে
লেগেছে তো সুর বেনু বন ছায়া হয়েছে মধুর মোর বসন্তে লেগেছে তো সুর বেনু বন ছায়া হয়েছে মধুর থাক না এমনি গন্ধে বিধুর মিলন কুঞ্জ সাজানো সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো সেই ভালো গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা উতল আঁচল এলো থেলো চুল দেখেছি ঝড়ের বেলা গোপনে দেখেছি তোমার তোমাতে আমাতে হয়নি যে কথা মর্মে আমার আছে সে বারতা তোমাতে আমাতে হয়নি যে কথা মর্মে আমার আছে সে বারতা না বলা বাণীর না বলা বাণীর নিয়াকুলতায় আমার বাঁশিতে বাজানো সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো সেই ভালো মা বস বাবা সতীশ এসে ভালোই করেছে নীলকান্তকে নিয়ে বৌমার পাগলামিটা কিছুটা কমেছে কিরণের স্বভাবটাই এমন কোনো কিছু একটা নিয়ে তাকে ব্যস্ত থাকতেই হবে হ্যাঁ পরের ছেলে মায়া বাড়ির লাভটা কি দুদিন পরে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি ওকেও ফিরে যেতে হবে ওর যাত্রা দলে হ্যাঁ মা এখানকার জায়গা জমি ঝামেলাগুলো মিটে গেছে কিরণও সুস্থ হয়ে উঠেছে আর দিন পনেরোর মধ্যে বাড়ি ফিরে যেতে পারবো বলে আশা করছি তাই কর বাবা বাড়িঘর ছেড়ে অনেক দিন বিদেশ বিভুঁয়ে কাটালাম আমারও আর ভালো লাগছে না বাড়ি ফেরার জন্য মনটা বড় টানছে তুমি যখন অনুমতি দিলে আমি তাহলে বনমালীকে বলি আমাদের ফেরার আয়োজন করতে ভালোই হবে সতীশের হাতে কটা দিন আছে বাড়ি ঘুরে যেতে পারবে মা মা আয় বাবা বস বস তোর সাথে তো ভালো করে কথাই হলো না তোর পড়াশোনা কেমন হচ্ছে রে সতীশ গেল দুটো পরীক্ষার ফল তো ভালোই হয়েছে দাদা তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে ফিরে আয় জমিদারি কাজটা বুঝে নিতে হবে না মা বনমালি দা আমার জন্য অপেক্ষা করছে আমি বাগানটা ঘুরে আসি বাড়ি গিয়ে কদিন থাকতে পারবি রে আমি তো ভাবছি এখান থেকে কলকাতা ফিরে যাব কেন রে বৌদি বড্ড জ্বালাতন করে বনমালিদা যেমন যেমন বললাম মনে থাকে জানো বাগানটা আর একটু সুন্দর রাখবে আর বাড়ির যা নষ্ট হবে সঙ্গে সঙ্গে মেরামত করিয়ে ফেলো খরচের কথা ভেবো না কেমন আগে দাদাবাবু যেমন যেমনটি বললে ঠিক তেমনটি হবে তবে ওই মামলাটি রায় বেরোবার আগে তোমাকে কিন্তু আরেকবার আসতেই হবে
ঠিক আছে, সে আমি অবশ্যই আসব। আমি তাহলে যাই, ঘোড়াগুলোকে ঘাস খাওয়ানো হলো কিনা দেখি গে। কিরণ চলো একটু হাঁটি। শোনো একটা কথা বলি। বলো। নীলকান্তকে আমাদের সঙ্গে নিয়ে গেলে হয় না? পিতৃমাতৃহীন ব্রাহ্মণের ছেলে। কিন্তু সেটা কি ঠিক হবে? আমরা বাড়ি ফিরে যাচ্ছি শুনে ভীষণ মন খারাপ করে আছে, দেখে বড় মায়া হচ্ছে। সে আমিও বুঝি, মাও এ নিয়ে ভাবনায় পড়েছেন। কিন্তু কিরণ, সেটা ঠিক হবে না। লক্ষ্মীটি আমার কথা শোনো, তুমি নীলকান্তকে বুঝিয়ে বলো ও যেন স্বদেশেই ফিরে যায়। সেখানে কোনো যাত্রা দলে ও একটা কাজ জুটিয়ে নিতে পারবে। এসো। ছেড়ে যেতে খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলো? সবাইকে রাজি করাতে পারলুম না যে। তুমি বরং তোমার দেশে ফিরে যাও। সারা জীবন যখন তোমায় কাছে রাখতে পারবো না, তখন আর মায়া বাড়িয়ে লাভ কি বলো? আরে বলো, কথা নাই বার্তা নাই, একেবারে কাঁদিয়েই অস্থির। আহা ঠাকুরপ, তুমি কিছু বোঝো না। ওর মনে ভারী কষ্ট। তুমি কিছু বোঝো না বৌ দিদি, তুমি সকলকে বড় বেশি বিশ্বাস করো। কোথাকার কে তার ঠিক নেই, এখানে এসে দিব্যি রাজার হালে আছে, আবার পুনর্মুশিক হবার আশঙ্কায় মায়া কান্না জুড়েছে। ও বেশ জানে দুফোঁটা চোখের জল ফেললেই তুমি একেবারে গলে যাবে। বউ দিদি আসুন। সরকার মশাই, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। যা যা বলেছে এনেছেন তো? ওই দেখি, ফরাস ট্যাঙ্গার ধুতি, দুখানা জামা, চাদর, একজোড়া জুতো। বাহ, খুব সুন্দর হয়েছে। বউ দিদি, একটা কথা, ওই নীলকান্তকে দিয়ে লেখাপড়া হবে না। আমার এত শখের দোয়াদ্দানিটা খুঁজে পাওয়া যাচ্ছে না বললেই হলো। আমি কাউকে ছাড়বো না মা, আমি কাউকে ছাড়বো না। খোকা শান্ত হ, শান্ত হ, আমি জানি ওটা খুঁজে পাওয়া যাবে। আর মা কি পাগলামো করছিস? এই সৌদি সবিতা শিখে যে বৌমাকে ডেকে নিয়ে আয়। উফ, কি করছিস তুই খোকা? থাম না বাবা। উফ, ঠিক আছে সরকার মশাই, আপনি আসুন। আজ্ঞা। বৌদি, কিরে কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে ছোটদা, সেই শখের দোয়াদানিটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলিস কি? হ্যাঁ বৌদি, ছোটদা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে বসেছে, তুমি শিগগির এসো। হ্যাঁ চল তো দেখি কি হয়েছে। কি হয়েছে মা? দেখো না বৌমা,
সতীশের এত শখের দোয়াদ্দানিটা কোথাও নেই। এখানেই তো ছিল, গেল কোথায়? ঠাকুরপো, তোমার দোয়াদ্দানি সেই রাজহংসটা বোধ হয় দয়মন্তীর অন্বেষণে আকাশে উড়ে গেছে। ঠাট্টা নয় বৌদিদি, আমার মনে হয় নীলকান্তই ওটা সরিয়েছে। কি বলছো ঠাকুরপো, নীলকান্ত ওটা সরাতে যাবে কেন? গতকাল সন্ধ্যায় আমার ঘরের বাইরে ওকে আমি ঘুরঘুর করতে দেখেছি। কখনোই না, এ আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই ওটা নীলকান্তই নিয়েছে, ও ছাড়া কেউ এটা চুরি করতে পারে না। পরের ছেলেকে বিশ্বাস করে তুমি ভুল করেছো বৌদিদি। না, আমি কোনো ভুল করিনি। বৌমা, সতীশের ঘরে বাইরের আর কে ঢুকবে বলো? ছেলে মানুষ, হয়তো নিজেকে সামলাতে পারেনি। কি হয়েছে মা? দেখ না বাবা, এক দোয়াদ্দানি নিয়ে কি কাণ্ড! সতীশ ওটা ওখানে রেখেছিল, এখন নেই। নিশ্চয়ই এটা ওই ছোকরার কাজ, বৌদিকে আমি কিছুতেই বিশ্বাস করাতে পারছি না। ওকে ডেকে দুটো ধমক দিলেই হয়, সবার সামনে মিথ্যে বলতে পারবে না। কিরণ, ওকে ডাকো না। না, তুমি এ সম্বন্ধে ওকে কোনো কথা জিজ্ঞেস করতে পারবে না। ওর বাক্সপত্র খুঁজে দেখা উচিত। ঠাকুরপো, তাই যদি করো তাহলে তোমার সাথে আমার জন্মসুদ আড়ি হয়ে যাবে। বৌদি, বৌদিদি, নীলু, যদি তুই ওটা নিয়ে থাকিস আমাকে চুপি চুপি দিয়ে দে, তোকে কেউ কিচ্ছু বলবে না। ঠিক আছে, ঠিক আছে, কাঁদিস নে, আমি জানতাম তুই কখনো এমন কাজ করতে পারিস না। যা, একটু নদীর ধার থেকে ঘুরে আস, তোর ভালো লাগবে। নীলু, আমার উপর রাগ করিস না। Thank you.
না না, আমি চুরি করিনি। তুমি বিশ্বাস করো বৌদি, আমি চোর নই, আমি চুরি করিনি। বৌদি, তুমি তুমি বিশ্বাস করো, আমি কেবল শোধ নিতে চেয়েছিলাম। আমার সব আদর সতীশ কেড়ে নিল কেন? তুমি আমার ভুল বুঝো না বৌদি। বৌদি, একবার ভেবেছিলুম নদীর জলে ফেলে দিই, কিন্তু পরে আবার খুব মায়া হলো। বৌদি, তুমি বিশ্বাস করো, আমি চুরি করিনি। সৌদমিনী, সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি চলে আয়, দেরি করিস নে। ঠিক আছে মা। মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কিনা মিটিয়ে দেব গো, চুকিয়ে দেব বেচা কিনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব নেনা দেনা বন্ধ হবে আনা গোনা এ হাতে, তখন আমায় নাই বামুনে রাখলে তার আর পানে ছেছে, নাই বাই আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, কাটালতা কাটালতায় উঠবে ঘরের দ্বার গোলায়, আহা
জঙ্গে ঘোলা কান পোড়াটা তার ঘোলায়, ফুলের বাগান ঘন ঘাসের ওর বেশ যাবন বাসের শ্যাওলায় এসে ঘিরবে দিঘির ধার গোলায়, তখন আমায় নাই বামুনে রাখলে তার আর পানে চেয়েছে আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে। তখন এমনি করে বাজবে বাঁশি নাটে, কাটবে দিন কাটবে কাটবে গো দিন, আজও যেমন দিন কাটে আহা।